আপনারা দেখছেন এনকে কেবল ভীষণ এইচডি, সময়ের সাথে আগামীর পথে। বড় মালিক দেখলে আমাকে আমি দেখতেছি তুমি কি করে আমার শুভকামনা জন্য এনকে কেবল ভিশনকে, আমরা আরো ভালো ভালো ভিডিও ভালো ভালো কিছু দেখতে চাই এনকে কেবল ভিশন থেকে। দেখছি তো
কি ব্যাপার তোমার বাড়িতে বললো কে বললাম না আমি কইছে হ্যাঁ বাড়িতে বললো কে কাহিনী কি না কোকা কোলা দিন এক মিনিট নাই বলে আজকাল যদি মেসে থাকতাম না আমারও 4-5 হাজার টাকা খরচ হয়ে গেত আজকে আমার বার্থডে আমার রিয়েল বার্থডে রিয়েল বার্থডে আমার ফেসবুকের সাথে আমার আগের ডার কে গেছে আনন্দ আছে সেখানে রোহা ভিশনের জন্য শুভকামনা জানাচ্ছি। আসলে এখানে অনেকগুলা ইউটিউব চ্যানেল, তো সবাইকে যদি আমি শুভকামনা জানাইতে যাই তাহলে তো আমার চ্যানেলের জন্য শুভকামনা জানানো সম্ভব না।
তাই আর কি আমি চিন্তা করলাম একটু যে শুধু রোহাভিশনকে জানাই দিই বড় ভাই মানুষ, আর রোহাভিশনটা এখন এগিয়ে যাবে ইনশাল্লাহ, যেহেতু আমি বলেছি। সুপ্রিয় দর্শক দর্শক, আসলে এখানে সবাই ইউটিউবার, কয়েকজন বড় ভাই বাদে ওনারা আসলে লেখাপড়া করে। এই যে আপনারা সবাই চেনেন এনকে কেবল ভিশনের মালিক নাহিদ ভাই এবং নাহিদ ভাইয়ের ছেলে তাফি খান, এবং উনি আমার বড় ভাই শাহাদত ভাই, এবং ওই যে ওইটা আছে ভুবন মিডিয়া না ভবন মিডিয়া ভাই ভাই ভাই, ওইটা হচ্ছে আমাদের ভবন মিডিয়ার মালিক, এবং ওটা আমাদের বড় ভাই শাহাদা ভাই, এবং এই যে ওই আরেকটা বড় ভাই শাহিন ভাই, উনি হলো এসকে বাংলা চ্যানেলের মালিক, এবং আমাদের সবথেকে পুরান ভাই বড় ভাই কামরুল ভাই, উনি হচ্ছে না সবচেয়ে মানে আগে তো চ্যানেলই করছি এর জন্য। বড় ভাইয়ের দুইটা চ্যানেল, একটা হচ্ছে এবি মিডিয়া এবং আরেকটা হচ্ছে আমার টিভি। আপনারা দর্শক সবাই আমার টিভি চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, এবং আরেকজন বড় ভাই আমিনুর ভাই, এবং সব থেকে হাস্যকর কাহিনী হচ্ছে আমাদের লুৎফর ভাই, এটা বড় ভাই, এবং ওনার গ্রাম হচ্ছে রৌহা, ওনার চ্যানেলের নাম হচ্ছে রৌহা ভিশন, সবাই চিনে নেন। এবং আরেকজন হচ্ছে পপি মিডিয়া, এবং যিনি ক্যামেরা চালাচ্ছেন উনি একটু সামনে প্রিয় মিডিয়া, এবং আসলে আমার ভাই আমি হচ্ছে আমার আসলে FM বাংলা HD ওই চ্যানেলের নামটা আমরা চেঞ্জ করবো, ওইটা চেঞ্জ করে ফিহা মিডিয়া দিব, ওটা আপনারা সবাই সাবস্ক্রাইব করবেন। ফিহা মিডিয়ায় সব থেকে সবার আগে নতুন নতুন ভিডিও দেওয়া হয়, ঠিক আছে দর্শক, ওইটার সাথে থাকবেন ফিহা মিডিয়া, এই চ্যানেলটা আপনারা সবাই সাবস্ক্রাইব করবেন। এখন আছে FM বাংলা, নিজেই আসলেও এবার আছি। এখন আমরা চলে যাচ্ছি এনকে কেবল ভিশনের মালিক নাহিদ ভাইয়ের কাছে। আসসালামু আলাইকুম দর্শক, আপনাদের ভালোবাসাকে পুঁজি করেই আমরা ইতিমধ্যেই 3 বছর অতিক্রম করে ফেলেছি। 3 বছর, আমিও জানতাম না যে আমার চ্যানেলের বয়স 3 বছর আজকে হয়ে গেছে। হঠাৎ করে সকালে ঘুম থেকে উঠে দেখি একটা মেল পাঠাইছে গুগল, মানে আমি প্রথম যে ভিডিওটা আপলোড করছিলাম তখন থেকে নিয়ে ধরছে তারা 3 বছর। আর এই ভালোবাসাটাই শুধু আপনারা, আমার ভালো ভালো ভিডিও জানিয়ে আপনাদের আমরা উপহার দিতে পারি, আর ভালো ভালো এই যে বন্ধু বান্ধব সবাই পাঠিয়ে দিতে পারি। আমার আরেকটি চ্যানেল আছে ইসলামিক টিভি HD, আপনারা ওইটাও সাবস্ক্রাইব করে রাখবেন। শুধু তো বেহুলা টেহুলা দেখলেই হবে না, ইসলামিক জিনিসও দেখতে হবে এখানে। আর আমাদের বড় ভাই অনেকটি আছে, মানে সবচেয়ে যে বড় ভাই রৌহা ভিশন, তার কিছু মানে মজার কাহিনী আছে, আসেন এখানে বলবে চ্যানেলের বিষয়ে। তার চ্যানেলে 1000 সাবস্ক্রাইবার হয়ে গেছে, কিছু ওয়াচ টাইম বাকি আছে। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আমি আপনাদেরকে নিয়ে আসছি টাঙ্গাইল ডিস্ট্রিক্ট কালিয়াদি থানা আউলিয়াবাদ গ্রামে। এখানে আমার দেখছেন আমার বড় ভাই, উনি আমার আসলে ইউটিউবে আসার জন্য প্রথমে বলছিল, এই জন্য আমার আসা ইউটিউবে। তো ভাই আমাকে আসলে ইউটিউব ব্যাপারে অনেক কিছু বুঝিয়েছেন, অনেক শিক্ষা দিয়েছেন, তিনি আমার শিক্ষাগুরু। তা আপনাদের কাছে রিকোয়েস্ট থাকবে, আপনারা এই বড় ভাইয়ের চ্যানেলটি যেভাবে উঠে নিয়েছেন আমাদের চ্যানেলগুলো এভাবে উঠাবেন, দেখবেন বেশি বেশি করে। আর যে নাহিদ ভাই দেখছেন, না শুধু নাহিদ না, এনে নাহিদ খান, আমি খান সম্বন্ধে আর বলতে চাই না, খান কি জিনিস। তো শুধু খায় আর গায়, তাই উনি খান। আরেকটা বিষয় আরেকটা জানতে চাবো, আমাদের প্রিয় মিডিয়াটা আসলো কোথায় থেকে, মানে প্রিয় মিডিয়াটা কী, তার কোনো ভালোবাসার কোনো নাম থেকে আসলো না কে থেকে আসলো, এটা আমি বলতে পারবো না, বুঝলাম না প্রিয় কে, না প্রিয় নামে কেউ তার প্রেমিকা টেমিকা ছিল কিনা আমরা এই বিষয়ে জানতে চাবো। থ্যাংক ইউ এনকে কেবল ভিশনের ম্যানেজিং ডিরেক্টর নাহিদ খানকে। আসলে প্রিয় মিডিয়া নামে যে ইউটিউব চ্যানেলটি আপনারা দেখেন, এটি আসলে শখের বসেই মানে আমি খুলেছিলাম। আমার ফ্রেন্ড নাহিদ, ও ছোটো সময় থেকেই ও আবার মিডিয়াতে কাজ করতে বেশি ভালোবাসে বা স্বাচ্ছন্দ্য বোধ করে, সেই সময় তো ওর একটি ইউটিউব চ্যানেল ছিল। তো আমাকেও বলতো অনেক সময় যে একটি চ্যানেল খুললে বিভিন্ন কিছু শেয়ার করা যায় এখানে,
তখন আমি চিন্তা করলাম আচ্ছা ঠিক আছে তাহলে একটা চ্যানেল খুলি। তো আমি বিভিন্ন সময় আমি আবার গান প্রিয় মানুষ, গান বাজনা আমার কাছে খুব ভালো লাগে, আমি গান উপভোগ করতে ভালোবাসি, তাই বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় আমি যাইতাম, ওর সাথেই যাইতাম গান উপভোগ করার জন্য। তো একদিন হঠাৎ করে চিন্তা করলাম যে তাহলে যেহেতু গানে আমি যাচ্ছি, গান উপভোগ করতেছি, তাহলে একটু ভিডিও করি, আর সেটি হচ্ছে মোবাইল দিয়ে ভিডিও করি। তখন আমার মানে ক্যামেরা নেই, আমি ক্যামেরা ইউজ করতাম না, তো আমি মোবাইল দিয়েই ভিডিও করি, একটা প্রোগ্রাম ভিডিও করি, ভিডিও করার পরে সেটা আমি চ্যানেলে আপলোড করি, এবং আপলোড করার পরে তো আমার চ্যানেলটা নতুন, একদমই নতুন। তো সেই সময় আসলে এই এনকে কেবল ভিশনের যে চ্যানেলটি আছে, এনকে কেবল ভিশনের যে মেন চ্যানেলটি, এই চ্যানেলেই আসলে আমার এই ইউটিউব চ্যানেলটা আছে, যেটি প্রিয় মিডিয়া, সেইটার ম্যাক্সিমাম ভিডিওগুলো শেয়ার দেওয়া ছিল। এবং ও এনকে কেবল ভিশনের মালিক, এই আমার ইউটিউব চ্যানেলটি আপনাদের কাছে পৌঁছানোর ক্ষেত্রে এই এনকে কেবল ভিশনের আসলে মানে কি বলবো, মানে এর জন্যই, কারণ ও আমাকে বলছে যে একটা চ্যানেল খুলো, একটা চ্যানেল খুললে মানুষের কাছে যাওয়া যায়, মানুষ দেখুক, আমাদের দ্বারা কিছু দেখুক। এখন আমি চিন্তা করলাম যেহেতু আমি গান ভালোবাসি, সেহেতু আমি চিন্তা করলাম যে না, আমার চ্যানেলটির মাধ্যমে যদি মানুষ এই সংস্কৃতিটাকে মানে সংস্কৃতির সাথে মানুষ থাকতে পারে, এই সংস্কৃতি বেঁচে থাকে, তাহলে আমার সমস্যা কোথায়? তাই আর কি এই প্রচেষ্টা। আর আমি অনেক অনেক থ্যাংকস জানাই নাহিদ খানকে আমাকে অনুপ্রেরণা দেওয়ার জন্যে। আর আপনারা আমাদের ইউটিউব চ্যানেলগুলোকে দেখুন, সংস্কৃতির সাথে থাকুন, বাংলা গানকে ভালোবাসুন, বাংলাকে ভালোবাসুন, বাংলা সংস্কৃতির সাথে থাকুন। সকলকে ধন্যবাদ, আসসালামু আলাইকুম। এখন সামনে আসার জন্য কিছু বলার জন্য, ভবন না ভুবন আমি এটা এই বিষয়ে জানতে চাবো, ভবন ও পৃথিবী সহ জানি, ভবন জানি না। আসসালামু আলাইকুম। আসলে নাহিদ ভাই যে কোশ্চেনটি করছে সেটা অনেকেই অনেক স্টেজে আমরা দেখে থাকি, যে যখন চ্যানেলের নামটি আর কি অ্যানাউন্স করা হয় সেখানে আর কি বলা হয় ভবন মিডিয়া। আসলেও এটা ভবন না, জাস্ট এটা হচ্ছে ভুবন মিডিয়া। আর নাহিদ ভাইয়ের আজকে থার্ড অর্থাৎ তৃতীয় বছর এগিয়ে যাচ্ছে, তো চতুর্থ বছর না সরি তৃতীয় বছর শেষ, চতুর্থ বছর রানিং। তো নাইটবার জন্য অনেক শুভকামনা, অনেক কষ্ট করছে, দেখতে পাচ্ছেন চোখের নিচ দিয়ে একদম কালো হয়ে গেছে। তো আমাদের বলার কিছু নাই, নাইটবার অনেক স্মৃতি জড়িত আছে এই চ্যানেলের সাথে। তো আমাদের নাইটবার চ্যানেলের পাশাপাশি আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন, আর আমাদের সকলের জন্য দোয়া করবেন যে আমরা যতগুলো মিডিয়া আছি সকলে যাতে সঙ্গবদ্ধ হয়ে একত্রেভাবে আপনাদের মাঝে থাকতে পারি, আমাদের সকলের জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম। এখন আমরা কথা বলবো আমার সবচেয়ে কাছের ছোট ভাই মনির, এখন মনির কিছু বলবে তার চ্যানেল সম্পর্কে। ধন্যবাদ আমার বড় ভাই নাহিদ ভাইকে। আসলে আমি নাহিদ ভাইয়ের সাথে অনেক দিন ধরেই মানে থাকতাম, তখন আমি নাহিদ ভাই ভিডিও করতো, তখন আমি আর কি ভিডিওতে কাজ করি নাই, আর কিছু করি নাই। এমন এক সময় এক বললো, নাহিদ ভাই বললো যে আমার সাথে থাকো তাহলে তুমি একটা চ্যানেল করো। ওই টাইমে আমি আমার ওই চ্যানেলটা করলাম FMR বাংলা HD। আসলে আপনারা সাথে ছিলেন, এবং কি ওই চ্যানেলটা এখন আমি পরিবর্তন করতে যাচ্ছি, নামটা পরিবর্তন করতে যাচ্ছি, আমি এখন নাম দিতে যাচ্ছি ফিহা মিডিয়া। আপনারা সবাই ফিহা মিডিয়ার সাথেই থাকবেন, এবং কি আমি নাহিদ ভাইয়ের শুভকামনা করছি, চতুর্থ বছর ভালোভাবে কাটুক, এবং 1.5 লক্ষ ছাড়িয়েছে, এবং কি আমি আশা করি 1 মিলিয়নের জন্য অর্থাৎ 10 লক্ষের জন্য। এ বলে আমি শেষ করছি, এবং ধন্যবাদ জানাচ্ছি আপনাদের সকল ইউটিউবারদেরকে। দেখতে পাচ্ছেন এই যে এটা আমার ছেলে, আগামী দিনের ভবিষ্যৎ তাফি খান, এই চ্যানেলের মালিক। আমার প্রিয় মিডিয়ার কাছে একটাই প্রশ্ন, ভাই আপনার টুপির রহস্যটা কি?
আসলে আমার টুপির রহস্যটা একটু গোপন, যাক তারপরে যেহেতু প্রশ্ন করে ফেলেছে উত্তর তো দিতে হবে। শীত আমার পপি মিডিয়ার কাছেও একটা প্রশ্ন আছে, সে কেন ক্যামেরা দেখে ভয় পায়? এসকে বাংলা সতেরো কিছু বলবেন? আসসালামু আলাইকুম। আজকে আমরা সবাই ইউটিউবার যারা আছি একসাথে হয়েছি, তো আমরা আজকে এনকে কেবল ভিশনের জন্মদিন পালন করলাম। তো আমরা সবাই এনকে কেবল ভিশনকে ধন্যবাদ জানাই, প্রতি বছর যেন এরকম অনুষ্ঠান ভালো করার জানি চেষ্টা করে সেই বিষয়ে লক্ষ্য রাখবে। তো ধন্যবাদ এনকে কেবল ভিশনকে, ধন্যবাদ আপনাকে। হ্যালো, আসসালামু আলাইকুম। আজকে আয়োজন দেয়ালে পোস্টারটি দেখে বুঝতে পারছেন কি পার্টি, এটি হচ্ছে একটি বার্থডে পার্টি, আর এটি কোনো মানুষের বার্থডে না, এটি হচ্ছে আমাদের সুপ্রিয় অতি জনপ্রিয় ইউটিউব চ্যানেল এনকে কেবল ভিশন বার্থডে। আজকে এই দিনে এনকে কেবল ভিশন সেই উপলক্ষে আর কি আয়োজন, তোমরা সাথেই থাকুন, দেখতে থাকুন। যাকে দেখতে পাচ্ছেন ইনি হচ্ছে এনকে কেবল ভিশনের মালিক, আমাদের সর্বপ্রিয় দেশের বিভিন্ন এলাকার বিভিন্ন জনপ্রিয় অনুষ্ঠান গুলি এনকে কেবলভিশন প্রচার করা হয়ে থাকে, আর এই প্রচারণাটি উনি করেন আর কি। ভাই অডিও কিন্তু ইয়ে গেতাছে, এমনি অডিও গেতাছে, কি করবো তাই করো মাস্কার দাঁড়া নি করছি কড়া ব্যক্তি মাস্কার দিয়ে ওই যে অডিও লেখা আছে না ওটা নিছে না ভাই, তো আমি ওটা টাই করে নেব জানি, মানে এদিকে ব্যক্তি যেটা এটি মাস্কার নেই তৃতীয় বর্ষে পদার্পণ, তাই না? দুই মিনিটের একটা লাইভ লেখো, দুই মিনিটের লাইভ ওটা তিন দেবো, তারপরে তোর বয়স কো বয়স যাবো না ঠিকই তো যাবো না, তাহলে আমরা কি একটা কাটবো? জি যেতে পারি, আমরা কি কাটা একটা সরি হলে আমাদের পপি মিডিয়া কোষের কাছ থেকে ছুরি আনতে বলতেছে ভাই, কাটেন না না কাটেন না না, এটা 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 দেখি ওটা কাটবো ওটা কাটবো ওটা কাটবো ভাই, এটা স্যার সব কেসে এই আমার দেখা যায় না কোন দিকে ছবি তোলো মিয়া, আপনি তো সামনে মিয়া সব দাও সব দাও, ঠিক আছে আমরা ভিতরে আছি বাবা ঢুকো
আইসক্রিম ভাই দেখি আর আমার দাওয়াত হলো যখন দেরি আছে হ্যালো সালা গুগু অন্ধার দেব না আমাদের তিন বছর পূর্তি উপলক্ষে এনকে কেবল মিশনের আজকে শুভ জন্মদিন আমরা সবাই আছি এখানে দেখতে পাচ্ছেন সবাই মুরগি রান খেলা খেলে তৃতীয় বর্ষ এখন আমরা ইতিমধ্যে আমরা